আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের ফাইভ সকেট কানেকশন করে দেখাবো এটাকে আমরা কম্বাইন্ড সকেটে বলে থাকি তো আমি এখানে সুইচ বোর্ডের তিনটি তার নিয়ে আসছি লাল কালো এবং সবুজ লালটা হচ্ছে ফেস কালোটা হচ্ছে নিউট্রাল আর সবুজ যে তারটা আছে এটা হচ্ছে আর্থিং তো আপনারা এইভাবে সুইচ বোর্ডের তিনটি তারে নিয়ে আসবেন লাল কালো এবং সবুজ এই তিনটা তারের সাহায্যে কম্বাইন্ড সকেট কানেকশান দিতে হয় তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এটা হচ্ছে ফাইভ পিন সকেট বা কম্বাইন্ড সকেট তো এটা হচ্ছে আর্ট অ্যান্ড ডিজাইন কোম্পানির মোটামুটি খুব সুন্দর এবং খুব কোয়ালিটি খুবই ভালো আপনারা চাইলে ইউজ করতে পারেন এটার গ্যাং সুজো আছে তো আপনারা চাইলে আপনাদের বাসা বাড়িতে এটা ব্যবহার করতে পারেন তো সকেটের ব্যাক সাইডে কী কী থাকে আপনাকে খুব ভালো ধারণা নিতে হবে যে কোনটা কি কাজ বা কোনটা কি কাজ করে এই সম্পর্কে আপনাকে জানতে হবে তো প্রত্যেকটা কোম্পানি সকেট আপনার কিছু টার্মিনাল থাকবে এই টার্মিনালের পাশে আপনার কিছু সংকেত দেয়া থাকবে এন থাকবে এল থাকবে বা ই অথবা আর্থিং থাকবে তো এই বিষয়গুলো আপনাকে বুঝে তারপর কাজ করতে হবে এই টার্মিনালটা হচ্ছে এন এন হচ্ছে নিউট্রাল এখানে কালোতাটা কানেকশন দিতে হবে নিউট্রালের জন্য আর এটা হচ্ছে আর্থিং মানে ই এখানে যে সবুজ আছে সবুজ এখানে কানেকশন করে দিতে হবে আর এই পাশে যে দুটি টার্মিনাল আছে একটা হচ্ছে এল আর একটা হচ্ছে এল ওয়ান দুটাই আপনার ফেস তো এখানে দুটা দেওয়ার কারণ হচ্ছে এই সকেটটি আপনি সুইচ দ্বারা কন্ট্রোল করতে পারবেন আবার সুইচ ছাড়াও কন্ট্রোল করতে পারবেন তো আমরা সুইচ দিয়ে কন্ট্রোল করব সেজন্য আমরা আমরা এখানে এল ওয়ানে ফেসটা কানেকশন করে দেব আর যদি এলে কানেকশন করি সেক্ষেত্রে সুইচ কাজ করবে না সকেটে ডাইরেক্ট কাজ করবে তাই আমরা অবশ্যই এখানে এল ওয়ানে ফেস কানেকশন দেব তাহলে চলুন আমরা কানেকশনটা দিয়ে নিই যে কোথায় কী দিতে হয় তো আমি প্রথমে সুইচে কানেকশান দেবো যেটা বলছিলাম এল ওয়ানে আমি ফেসটা কানেকশন দেবো সুইচ বোর্ডে আমার যে লাল তারটা সেটা হচ্ছে আমার ফেস বা লাইন তো এখানে আমি ফেসটা কানশন করে দেবো এল ওয়ানের মধ্যে এলের মধ্যে কানেকশন দেবো না যেটা বলছিলাম এলে কানেকশান দিলে ডাইরেক্ট হয়ে যাবে আর মিডেলে যেটা বলছিলাম এটা হচ্ছে আর্থিং মানে ই এখানে আমি সবস্তাটা কানেকশন করে দেবো আপনারা অবশ্যই আর্থিং দিয়ে নেবেন আর্থিং দেওয়া খুবই প্রয়োজন তাই অবশ্যই আর্থিংটা দিয়ে নেবেন তো এখানে আমি সৌবস্থাটা কানসন করে দিতেছি আর্থিং এর জন্য আর্থিংটা অবশ্যই বাইরে থেকে আনবেন মাটির নিচ থেকে আর এই পাশে যেটা সেটা হচ্ছে এন এন হচ্ছে নিউটাল যেটা বলছিলাম নিউটালের মধ্যে কালোটা কানাকশন দিতে হবে সুইচ বোর্ডের যে কালোতা থাকবে কালোটাটা নিউট্রালের মধ্যে কানাকশন করে দিতে হবে তো এইভাবে আপনাকে খুব করে কানেকশনটা দিতে হবে ফেজটা আপনার সুইজের মধ্যে আর্থিংটা ইয়ের মধ্যে আর কালো যেটা সেটা হচ্ছে এন মধ্যে তো এইভাবে আপনি কানেকশন করে দিবেন অনেক কম্বাইন সকেটে শুধু তিনটি টার্মিনাল পাবেন এন এল এবং আর্থিং সেই ক্ষেত্রে আপনার এলের মধ্যে ফেস আর এন এর মধ্যে নিউটাল আর্থিং এর মধ্যে সবুজটা তো কানেকশন দেওয়ার পর আপনাকে সুইচ বোর্ডে সকেটটা সেট করে দিতে হবে তার জন্য এখানে একটা কাবার দেখতে পাবেন কাবারটা আপনাকে খুলে নিতে হবে খোলার পর আপনি এখানে স্ক্রু দেওয়ার জায়গা পাবেন এই একটা আমি পেয়ে গেছি এক পাশে আর একটা হচ্ছে সুইচের নিচে যে একটা আমি পাইছি আরেকটা হচ্ছে এখানে যে সুইচটা আছে সুইচের নিচে তাই সুইচটা অল্প করে খুলে নেবেন তারপর এখানে আপনি দুটি স্ক্রু দেওয়ার জায়গা পাবেন তো আপনি এখানে সুইচের সাথে আপনার সকেটের সাথে স্ক্রু আসবে সেই স্ক্রু দিয়ে আপনাকে খুব সুন্দর করে বোর্ডের সাথে বসিয়ে দিতে হবে আমি এখানে বোর্ডের সাথে বসিয়ে দিব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যাতে কীভাবে কানেকশন দিতে হয় যদি এই ভিডিওতে আপনারা না বোঝেন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার চ্যানেলে কম মানসিক নিয়ে আরও অনেক ভিডিও আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন তো এখানে আমি স্ক্রু দিয়ে বোর্ডের সাথে বসিয়ে দিলাম তা আপনারা এইভাবে বসিয়ে দেবেন তারপর কি করবেন যে সুইচটা খুলে নিছিলেন সুইচের উপরে কাবারটা এখানে কভারটা বসিয়ে দিবেন আপনি এখানে রেখে ছাপ দিলেই আপনার কাবারটা বসে যাবে তারপর এখানে উপরে যে কাবারটা সেটা বসিয়ে দেবেন তো তারপর আপনার সেট করা হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে